আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, وجاهدوا في الله حق جهاده واجتباكم وقال النبي الأمين صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم الحمد لله নির্বেজাল তাওহীদের ঝণ্ডাবাহী এদেশের একক আন্দোলন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 30তম জাতীয় তাবলিগ ইজতেমার দুই দিনব্যাপীর সম্মেলনের শেষ দিনের উপস্থিত দুই দিনব্যাপী সম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উপস্থিত আছেন, আন্দোলন তার অঙ্গ সংগঠন সমূহের কেন্দ্রীয় ও জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম দরদী জান্নাত পাগল শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, তৌহিদের চেতনায় উজ্জীবিত সংগ্রামী যুবক ভাইরা, স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে কুরআন এবং সহিহ হাদিসের সম্মেলনে এই তাবলিগ ইজতেমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণ খুলে আমরা কালিমাতে শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক সমাজ বিপ্লবের মহানায়ক আল্লাহ প্রদত্ত অভ্রান্ত দিন ইসলামের বাস্তব রূপকার দুনিয়া এবং আখেরাতের একমাত্র মুক্তির দূত নবীকুল সম্রাট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই তাবলিগ ইজতেমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে অগণিত অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধীমণ্ডলী, আমার আলোচনার বিষয় জিহাদ ও জঙ্গিবাদ। জিহাদ আসছে আল্লাহর পক্ষ থেকে, কথা ঠিক কিনা? আর জঙ্গিবাদ আসছে মানুষের পক্ষ থেকে, বিপদগামী মানুষের পক্ষ থেকে আসছে জঙ্গিবাদ। জিহাদ হচ্ছে ফরজ,
আর জঙ্গিবাদ হচ্ছে একটা কুফুরি মতবাদ, কথা ঠিক কিনা? দুইটি কখনোই এক না। একটা হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে কুফুরি। একটা হচ্ছে নেকির কাজ, আর একটা হচ্ছে গুনার কাজ। দুইটা কি কখনো সমান হতে পারে? এভরি অ্যাকশন এন্ড রিঅ্যাকশন, অল আর ইকুয়াল এন্ড অপোজিট। জিহাদ করলে নেকি হবে, এটা নেকির কাজ, কিন্তু জিহাদের বিপরীত আপনি যদি সন্ত্রাস জঙ্গিবাদ এই কুফরি মতবাদ কায়েম করেন তাহলে কোশ্চিন কালুক নেকি হবে না। তাহলে জিহাদ হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আর দাওয়াত এবং জিহাদের মাধ্যমে কি করছে? ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, কথা ঠিক কিনা? জিহাদের প্রাথমিক স্তর হচ্ছে দাওয়াত, আর জিহাদের সর্বোচ্চ স্তর হচ্ছে কিতাব। আজকে আমাদেরকে বিশেষ করে আমরা যারা আন্দোলনের সাথে জড়িত, আহলে হাদিস মুরব্বী আমরা যারা আছি, যুবক যারা আছি, মা বোন যারা আছি, জিহাদ ও জঙ্গিবাদ এই পার্থক্য ভালোভাবে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। তাহলে জিহাদের প্রাথমিক স্তর হচ্ছে দাওয়াত, আর জিহাদের সর্বোচ্চ স্তর হচ্ছে কিতাল। জিহাদ সর্বদা শান্তি এবং কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত। আর ইসলামের প্রতিটি বিধিবিধান দুনিয়ার মানুষের জন্য কি কল্যাণকর, তাহলে জিহাদ কল্যাণকর, কথা ঠিক কিনা? জিহাদ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, মানবতার কল্যাণেই জিহাদ। জঙ্গিবাদকে খতম করে কোন জিনিসটাকে খতম করে? জিহাদ। জিহাদ থাকলে জঙ্গিবাদ থাকবে না, জঙ্গিবাদকে উৎখাত করার জন্য জিহাদ প্রয়োজন, কথা ঠিক কিনা? জিহাদ হচ্ছে ডাক্তারি অপারেশন, আর জঙ্গিবাদ হচ্ছে ডাকাতের অপারেশন। তাহলে এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। মুমিনের জীবন জিহাদি জীবন, জিহাদ নাই চেতনা নাই, জিহাদ আছে মানে চেতনা আছে, ইমানই জজবা কাজ করবে কারো ভিতরে যদি জিহাদ থাকে। আর যদি জিহাদ না থাকে তাহলে ইমান হ্রাস পাবে, ইমান লুপ্ত হয়ে যাবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য জিহাদ এবং জঙ্গিবাদ এই দুইটা বিষয় আমাদের ভালোভাবে বুঝতে হবে। জিহাদ শব্দটি আসছে জুহুদুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কষ্ট ও চূড়ান্ত প্রচেষ্টা, অর্থাৎ আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, সেটা হচ্ছে জিহাদ। আর পারিভাষিক অর্থে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর দিনকে বিজয় করার জন্য বাতিলের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে জিহাদ। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা তার দৃষ্টিকোণ থেকে শরী পরিভাষায় জিহাদ হল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করা, এর দ্বারা নফস শয়তান ও ফাসিকদের বিরুদ্ধে জিহাদের জিহাদকে বোঝানো হয়েছে। এবার আসেন কিতাল শব্দের অর্থ কি। কিতাল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পথে কুফুরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা। তাহলে জিহাদ শব্দটা একটা ব্যাপক প্রতিরোধ যুদ্ধ, আর কিতাল শব্দটা বিশেষভাবে সশস্ত্র যুদ্ধ হিসাবে গণ্য হয়।
জেহাদ, শান্তি ও যুদ্ধ সকল অবস্থায় প্রযোজ্য, পক্ষান্তরে কিতাল কেবল যুদ্ধ অবস্থায় প্রযোজ্য। জিহাদ বললে দুটাই বোঝায়, কিন্তু কেতাল বললে শুধু যুদ্ধকে বোঝায়। তাহলে এই জিহাদ একটা ব্যাপক পরিভাষা। এই জিহাদ হচ্ছে ইসলামের চূড়া, ইসলামের পঞ্চম স্তম্ভ। এই পঞ্চম স্তম্ভের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা লাভ পায়, কিন্তু চূড়া বা ছাদ না থাকলে তাকে পূর্ণাঙ্গ গৃহ বলা যায় না। চূড়াহীন গৃহের যে অবস্থা, জেহাদবিহীন ইসলামের একই অবস্থা। জেহাদি জীবন, জেহাদি সম্মান মর্যাদা, জেহাদবিহীন মুমিন মর্যাদাহীন মুমিনের মতো। ইসলামের শত্রুদের টার্গেট যে মুমিন জেহাদি জজবা নিয়ে যাতে ময়দানে চলাফেরা করতে না পারে, এই জন্য শত্রুরা এই জেহাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কৌশল অপকৌশল কি করছে তারা অবলম্বন করেছে। এর মধ্যে একটা, জেহাদকে জেহাদি চেতনাকে নস্যাৎ করে দেওয়ার জন্য অমুসলমানদের একটা অপবাদ হচ্ছে জঙ্গিবাদ। কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বর্তমান বিশ্বে যে ধর্মের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা হয় সেই ধর্মের নাম কি? ইসলাম। বর্তমান বিশ্বে যে গ্রন্থের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা হয় সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। বর্তমান বিশ্বে যে জাতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা হয় সে জাতির নাম কি? মুসলমান। আজকে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার বই তৈরি করা হয়েছে, আজকে কোরআনের বিরুদ্ধে হাজার হাজার লিখনী আছে, বক্তব্য আছে, আজকে মুসলমানের বিরুদ্ধে হাজার হাজার বক্তব্য আছে। তো বর্তমান বিশ্বে জ্বলন্ত ইস্যু হচ্ছে এই জঙ্গিবাদ। তাহলে এই জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের উৎপত্তি কোন সময় থেকে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। চরমপন্থী যারা, এরাই সে জঙ্গি। চরমপন্থী, ইসলামের প্রথম চরমপন্থী ফেরকা, সে ফেরকার নাম কি? খারিজি। এই খারিজিরা, এদের আকিদা, আকিদার মধ্যে যথেষ্ট গলত। আজকে জঙ্গিবাদের জন্ম বা চরমপন্থীদের জন্ম এই আকিদার কারণে। খারিজিদের আকিদা হচ্ছে কবিরা গুনাহগার ব্যক্তি হচ্ছে কাফের, তার রক্ত হালাল, সে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো তার জীবদ্দশায় কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলে ফতোয়া দিয়েছেন? আল্লাহ রাসূলের যুগে সাহাবীরা কি কবিরা গুনাহ করেন নাই? করছেন কিনা? এক মহিলা আসছে বেবিচারের মাধ্যমে, সে গর্ভবতী হয়েছে, বেবিচার ইসলামে কি কবিরা গুনাহ না? এটা একটা বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে কাফের বলে ফতোয়া দিয়েছেন? আল্লাহ রাসূল হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, তিনি ওই মহিলাকে কাফের বলে ফতোয়া দেন নাই যে তুমি কাফের হয়ে গেছো। কিন্তু খারিজিদের আকিদা, চরমপন্থীদের আকিদা কি? আপনি কবিরা গুনাহ করলে আপনি কাফের হয়ে যাবেন, কিন্তু আল্লাহ রাসূল তাই ফতোয়া দেন নাই, ফতোয়া দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি কিরকম দয়াশীল। বিবাহিত পুরুষ নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় তাদের শাস্তি কি? রজম করতে হবে, পাথর মেরে মেরে তাকে শাস্তি দিতে হবে। কিন্তু এই মহিলা, সে গর্ভবতী, আল্লাহ রাসূল কি তাৎক্ষণিক শাস্তি কার্যকর করছেন? কারণ তিনি রহমতের নবী, পেটে যে বাচ্চা আসছে
এই বাচ্চা তার কোন দোষ আছে? তাকে কি হত্যা করা যাবে? আল্লাহ রাসূল কি বললেন? তুমি অপেক্ষা করো, অর্থাৎ প্রসব করা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। প্রসব করার পর ওই মহিলা আবার আসছে, আসার পর আল্লাহ রাসূল কি বলছেন? যে দুধ পান করা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। রহমতের নবী, মানুষের প্রতি কিরকম দয়াশীল, অথচ সেই নবীর আনীত দিনকে আজকে অমুসলমানরা ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে, জঙ্গিদের ধর্ম বলে, বলে কিনা? এটা বলার কারণ কি? ইসলামের অজয় যাত্রাকে ঠেকানো। আজকে সারা বিশ্বে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার আছে, প্রপাগান্ডা আছে, কিন্তু ইসলামের সংখ্যা বাড়তেছে না কমতেছে? মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে কিনা? 2050 সালে ইসলাম হবে পৃথিবীর সেরা ধর্ম। এটা কি তরবারির জোরে না ইসলামের আদর্শের কারণে? আদর্শের কারণে ইসলাম বিশ্ববিজয়ী জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, সবার উপর ইসলামের স্থান হবে। তরবারির জোরে না, প্রেশার ক্রিয়েট করে না। তাহলে মোহতারাম হাজরিন, কবিরা গুনাহগার ব্যক্তি কাফের হয় না, তওবা করলে তার ভিতরে ঈমান ফিরে আসে, আসে কিনা? আপনি যত বড়ই পাপ করেন, যদি তওবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তওবার দরজা খোলা আছে কিনা? তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বনি ইসরায়েল যুগে একজন ব্যক্তি, একজন না দুইজন না, 99 জন মানুষকে হত্যা করছে, তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দেন নাই? তাহলে কবিরা গুনাহগার ব্যক্তি তাকে আপনি কাফের বলতে পারবেন না, তাকে বলতে পারবেন ফাসেক বা মুনাফিক, বা তাকে জালেম বলতে পারবেন, কিন্তু তাকে কখনই কাফের বলা যাবে না। এটা আহলে হাদিসদের আকীদা, খারিজিদের আকীদার সাথে আহলে হাদিসদের আকীদা এখানে হচ্ছে মৌলিক পার্থক্য। খারিজিদের আকীদা, কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, তার রক্ত হালাল, সে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু আমরা বলি কি? আহলে হাদিসদের আকীদা কি? কোরআন এবং সহিহ হাদিসের আকীদা কি? যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, তার রক্ত হালাল নয়, সে ফাসেক হতে পারে। হ্যাঁ, আবার মুরজিয়া যারা, তারা তো শৈতল্যবাদী। হ্যাঁ, ওরা ইমান বা স্বীকৃতি এটাকেই মূল মনে করে। আবু বকরের ইমান আর একজন সাধারণ মানুষের ইমানের ইমান কি সমান? মুরজিয়াদের আকীদা, শৈতল্যবাদী যারা। আর আহলে হাদিসদের আকীদা, বিশ্বাস স্বীকৃত হচ্ছে মূল, আমল হচ্ছে শাখা। আর কবিরা গুনাহগার ব্যক্তি কখনোই কাফের নয়, সে ফাসেক। সে যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, সে চিরস্থায়ী জাহান্নামী না। মোহতারাম হাজরিন, এবার আসেন, ইসলাম আজকে আমাদের দেশে যে সমস্যা, যে আপনারা জেহাদের কথা বলেন না, আপনারা সালাতের কথা বলেন, সিয়ামের কথা বলেন, জেহাদের কথা বলেন না। জেহাদ, জেহাদের ঘোষণা কে দিতে পারে? কয়টা শর্ত থাকলে জেহাদের ঘোষণা দিতে পারে? এটা আমাদের সবার জানা দরকার। জেহাদ কি সবাই ঘোষণা দিতে পারে? বলেন, সবাই দিতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নবুয়তের জীবন দুই ভাগে বিভক্ত, এক হল মাক্কী জীবন, আরেক হচ্ছে মাদানী জীবন। মাক্কী জীবনে আল্লাহ রাসূল সশস্ত্র জিহাদ করছেন? মাক্কী জীবনে আল্লাহ রাসূল সশস্ত্র জিহাদ করেন নাই, জিহাদের অনুমতিও দেওয়া হয় নাই। জিহাদের সশস্ত্র জিহাদের অনুমতি দেওয়া হয়েছে কোন সময়? মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল হিজরত করলেন, তখন সশস্ত্র জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে সশস্ত্র জিহাদের অনুমতি দেওয়া হয় নাই। তখন দিলে দেওয়া হলো কেন? মক্কাতে আল্লাহ রাসূল একজন শুধু প্রচারক, কিন্তু প্রশাসনিক পাওয়ার আল্লাহ রাসূলের হাতে আসে নাই। আসছিল কি? মক্কার নেতৃত্ব কে দিত তখন? আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান মক্কার নেতৃত্ব দিত। তাদের কোথায়? গোটা আরব উত্তর বসত। আল্লাহ রাসূল সেই সময় তাদের মাঝে দাওয়াত অব্যাহত রেখেছিলেন অত্যন্ত প্রজ্ঞার সাথে, কিন্তু সশস্ত্র জিহাদে লিপ্ত হন নাই।
এই মক্কার অধিবাসীরা চূড়ান্তভাবে যখন অ্যাটাক করলো, অর্থাৎ আল্লাহ রাসূলকে হত্যার সিদ্ধান্ত নিল 622 খ্রিস্টাব্দে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বললেন তুমি মদিনায় চলে যাও। ইতিপূর্বেই মদিনায় ক্ষেত্র তৈরি হয়েছে, মুসাইব ইবনে উমাইর সহ দাঈ ওনারা দাওয়াতের মাধ্যমে মদিনায় পরিবেশ পাল্টিয়ে ফেলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে মদিনাবাসীর নেতা, আর এই হিংসুকরা মদিনার মুসলমানদের উন্নতি সহ্য করতে পারে নাই, ওরা আসছে এই শিশু ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য। কোথায়, কোথা থেকে আসছে? মক্কা থেকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিহাদের অনুমতি দিলেন। সূরা হজ্জের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো যারা আক্রান্ত হয়েছে, অর্থাৎ তাদের প্রতি জুলুম করা হয়েছে। তাহলে যুদ্ধের সশস্ত্র জিহাদের অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় দিলেন? যখন আক্রান্ত হয়েছে। তাহলে মুসলমান আক্রমণকারী না, মুসলমান কি আক্রমণকারী? আক্রান্ত হয়েছে, আক্রান্ত হওয়ার পরে এই আক্রমণ ঠেকানোর অনুমতি দেওয়া হয়েছে, আত্মরক্ষার অনুমতি দেওয়া হয়েছে। আর আত্মরক্ষা করতে গিয়ে মুসলমানদেরকে অস্ত্র ধারণ করতে হয়েছে, আর প্রথম লড়াই হয়েছে মক্কার মুশরিকদের সাথে, সে যুদ্ধের নাম কি? বদর। সে যুদ্ধের নাম কি? বদর। মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল সেদিন? কতজন? 313। কিন্তু মদিনার পাওয়ার, মদিনা ইসলামী রাষ্ট্রের পাওয়ার কার হাতে সেদিন? এই পাওয়ার কার হাতে ছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল, ছিল কি না? হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়েছেন যুদ্ধে, মুসলমানরা যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সংখ্যায় কম কিন্তু বিজয় দান করছেন কে? আল্লাহ বিজয় দান করেছেন। তাহলে জিহাদের শর্ত আছে, জিহাদ শর্ত সাপেক্ষে এটা ফরজ, জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। শর্ত যখন আসে তখন আমাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে প্রথম শর্ত কি? যিনি জিহাদের ঘোষণা দিবেন তাকে প্রকাশ্য প্রশাসনিক নেতা হতে হবে। বিচ্ছিন্ন জনগোষ্ঠী কখনোই জিহাদের ঘোষণা দিতে পারবে না, বিচ্ছিন্ন দল বা সংগঠন ব্যক্তি জিহাদের ঘোষণা দেওয়ার অধিকার রাখেন না। জিহাদ হয় কার নেতৃত্বে? সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, রাষ্ট্রপ্রধান হলো ঢাল স্বরূপ, তোমরা তার পিছনে থেকে লড়াই করো। এ কথাটা কার? এ কথাটা কার? আল্লাহ রাসূলের। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের অধীনে থেকে যুদ্ধ হবে, বিচ্ছিন্ন সংগঠন বা ব্যক্তি জিহাদের ঘোষণা দিতে পারেন না। তাইলে আমরা বুঝতে পারলাম জিহাদ ঘোষণা দেওয়ার এক নম্বর শর্ত হচ্ছে তাকে প্রকাশ্য প্রশাসনিক নেতা হতে হবে। দুই নম্বর, যুদ্ধ হবে কি মুসলমানের বিরুদ্ধে? যুদ্ধ হবে কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে। কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা ভাগ হতে হবে। মুসলমান মুসলমান লড়াই করতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। মুসলমানের রক্ত অত্যন্ত দামি, অতি মূল্যবান। কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবী ধ্বংস হওয়ার চাইতে, পৃথিবী ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানকে হত্যা করা তার চাইতে ভয়ঙ্কর, আল্লাহ রাসূল বলছেন। কাবা ঘরের চাইতেও একজন মুসলমানের রক্ত অত্যন্ত দামি। তাইলে মুসলমানে মুসলমানের লড়াই হতে পারে না, এটা দুই নম্বর শর্ত, কাফের মুসলমান ভাগ হতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে জিহাদ করার যদি ক্ষমতা থাকে, শক্তি সামর্থ্য যদি আপনার থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি যুদ্ধ করবেন। আপনার যদি শক্তি না থাকে, প্রতিপক্ষকে ঘায়েল করার মতো যদি আপনার সামান যদি না থাকে, সেই অস্ত্র যদি আপনার না থাকে, সেই ট্রেনিং যদি না থাকে, আপনাকে কী করতে হবে? সবুর করতে হবে, সবুর করতে হবে। সবুরের বিকল্প নাই। এখন কোনো ব্যক্তি আবেগে আবেগে বশীভূত হয়ে এই ধরনের কাজ যদি করে, তাহলে সে নিজেকে কী করলো? ধ্বংসের দিকে ঠেলে দিল, এটা নিষেধ। অতএব আমার আলোচনার শেষের দিকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে
জিহাদ ও জঙ্গিবাদ দুইটা এক জিনিস নয়। জঙ্গিবাদের জন্ম হয়েছে ইসলামের অজয় যাত্রাকে ঠেকানোর জন্য, আর আমাদের এই দেশে এই জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়েছে আহলাদিস আন্দোলনের শ্রুতধারাকে বাধাগ্রস্ত করার জন্য। আহলাদিস আন্দোলন একটা নির্ভেজাল ইসলামী আন্দোলন। আহলাদিস আন্দোলন যে তরিকায় সমাজ সংশোধন করতে যাচ্ছে সেটা হচ্ছে দাওয়াত এবং জিহাদ। দাওয়াত এবং জিহাদের মাধ্যমে আহলাদিস আন্দোলন মাঠ থেকে সমাজ থেকে শিরিক বিদাত নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছে। অতএব এই আওয়াজ, এই দাওয়াত, এই কর্মসূচিকে নস্যাৎ করার জন্য আন্দোলনের বিরুদ্ধে এক শ্রেণীর তথাকথিত ইসলামী আন্দোলন যারা করে তারা এই অপবাদ দিয়ে আমাদের আন্দোলনের অজয় যাত্রাকে নস্যাৎ করার জন্য 2005 সালের আগ থেকে অপবাদ তারা কি করছে অব্যাহত রেখেছিল এবং মোহতারাম আমিনাবাদকে এই অপবাদে গ্রেফতার করা হয়েছিল। আল্লাহ একবার, আহলাদিস আন্দোলনের কার্যক্রম, আহলাদিস যুব সংঘের কার্যক্রম আজকে কি পরিষ্কার না? আমিনাবাদ গ্রেফতার হয়েছিলেন, 3 বছর 6 মাস 6 দিন জেলখানায় ছিলেন। একটা প্রমাণ পাইছে, একটা প্রমাণ বের করতে পারছে যে আহলাদিস আন্দোলন, আহলাদিস আন্দোলনের কোন কর্মী জঙ্গিবাদের সাথে জড়িত, মানুষ হত্যার সাথে জড়িত, বোমাবাজির সাথে জড়িত? একটাও প্রমাণ পায় নাই। আমির জামাত গ্রেপ্তার হওয়ার পরে আহলাদিস যুব সংঘের কর্মীরা তারা কি মিছিল করছে, তারা কি হরতাল করছে, তারা কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে? করে নাই। তাহলে আহলাদিস আন্দোলন এটা একটা পিওর আন্দোলন এবং এরা যে নিয়মতান্ত্রিকভাবে এদেশে ইসলামের খেদমত করে যাচ্ছে এটা জাতির কাছে প্রমাণিত। অতএব আহলাদিস আন্দোলনের যারা কর্মী দায়িত্বশীল, আমরা স্বশ এলাকায় এ ব্যাপারে সতর্ক থাকবো। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। জঙ্গি যারা তারা ইসলামের শত্রু, আহলাদিসের শত্রু, এদেশের শত্রু, কথা ঠিক কিনা? অতএব তাদের ব্যাপারে আমরা সাবধান থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।